মন্দিরের তালা ভাঙে কালীমায়ের প্রতিমার গয়না চুরি, এই ঘটনা এলাকার খিবাও কষা। এই নিন্দনীয় ঘটনাটা ঘটিছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালি অঞ্চলের সুভান্দিগঞ্জ এলাকার। মন্দির কমিটির সভাপতি রঞ্জন কুমার মণ্ডল জানায়, বুধবার সকালে উমারলার পূজারি মন্দিরত পূজা দিবা আসিলে দরজার তালা ভাঙা অবস্থা দেখি গ্রামবাসীরা জানায়। মঙ্গলবার রাতে চোরলা মন্দিরের তালা ভাঙি মা কালী প্রতিমার প্রায় আড়াই ভরি সোনার অলঙ্কার, দশ ভরির মতন রূপার অলঙ্কার, পূজার কাঁসা আর পিতলের বাসনপত্র, একটা মাইক সেট আর দানপত্রের বাক্স ভাঙি কিছু নগদ টাকা চুরি হয়। এই নিন্দনীয় চুরির ঘটনা এলাকা দাউকাশান ছড়াইছে। এলাকার মানসীরা জানায়, কয়েকদিন আগত এই এলাকার মাঝিয়ালি হাই স্কুলের দশটা কম্পিউটার চুরি হয়। শিক্ষা প্রতিষ্ঠান আর ধর্মীয় স্থান চুরির ঘটনা ধিক্কার জানায় এলাকার মানসী। সোনার গয়না চুরি হয়েছে, রূপার গয়না, তারপরে পূজার যে থালা বাসন, পিতলের কাঁসার থালা বাসন ইত্যাদি, যেমন আমাদের দান বাক্স চুরি হয়ে গেছে। এগুলো সোনার অলঙ্কার আনুমানিক আড়াই ভরি হবে, আর রূপার, রূপারটা আনুমানিক দশ ভরি। আর কি ছিল? আর কাঁসা পিতলের যে থালা বাসনগুলো ছিল ওটাও ধরেন আনুমানিক 5-7 হাজার টাকা। আর ওই যে আমাদের দান বাক্সর মধ্যে আনুমানিক ধরেন, ওটা তো আমরা পূজার সময় খুলি, সারা বছর পরে পূজার সময় খুলি, সেটা ওই ধরেন আমাদের 5 মাস আগে পূজা হয়ে গেছে, তা 5 মাস আগে যে পূজা হয়ে গেছে আমরা সারা বছরে শেষে খুলে হয়তো কোনো বছরে 30,000 টাকা পাই, কোনো বছরে 28,000 টাকা পাই, কোনো বছরে 25,000 টাকা পাই। ওই হিসাবে একটা আনুমানিক আমরা একটা হিসাব করলাম যে 12-15 হাজার টাকা হবে। হ্যাঁ, এছাড়া যেমন আমাদের প্রার্থনার জন্য মন্দিরে একটা মাইক সেট ছিল, সে মাইক সেটটাও চুরি হয়ে গেছে। তবে এটা আমার মায়ের কাছেই আবেদন যে মায়ের জিনিস যেহেতু চুরি হয়েছে এর শাস্তিটা মাই দিবেন। আর আমাদের মাটা কিন্তু খুবই জাগ্রত, আমরা আশাবাদী যে হয়তো আমাদের এই জিনিসগুলো নিয়ে যারাই নিয়েছেন তারা নিয়ে কিন্তু সহ্য করতে পারবেন না এই কারণেই যে মা কিন্তু তাদের শাস্তি দেবেই। তার কারণ এই যে জিনিসপত্রগুলো আমাদের তো নিজস্ব কেনা কিছুই না, সবই ভক্তরা দান করেছেন, এবার জাগ্রত না হলে তো ভক্তরা দান করবেন না। তবে আশা করি মায়ের কাছে যে যারা নিয়েছে তারা জিনিসটা ওই মাই তাদের কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসবে। মাইক সেটটা আমরা এই ডকদিঘির আশেপাশে আমরা রাস্তার সাইডে পড়া ছিল, আজ সকালে যারা মর্নিং ওয়াক করতে গেছে ওরাই দেখতে পেয়ে তখন ওরা নিয়ে আসে এখানে। না, ঘটনার কথাটা এখনও থানায় জানানো হয়নি, তবে আমরা এখন জানাবো। আমার নাম শ্রী রঞ্জন কুমার মণ্ডল। কমিটির কোন দায়িত্বে রয়েছে? আমি এই মন্দির কমিটির সভাপতি। মায়ের বেশি ছিল, চেন ছিল, কানের ছিল, টিকলি ছিল, তো মানে টিপ ছিল, অনেক কিছুই ছিল। হ্যাঁ, এমনি পায়ের ছিল, যাই হোক, অনেকের মানে আমাদের মা বলতে কি বলবো আমি জানি না, আমাদের খুব কষ্ট লাগতেছে যে আমাদের মায়ের কাছে আমরা যেটাই বলি আমার মা আমাদের কথা শুনে, বা অনেকে আসে এখানে আসার মানে এরকম যে হলো ঘটনাটা, ঠিক আছে, আমরা এটা বুঝতে পারতেছি না যে কিসের থেকে হলো আর কেন হলো। ঠিক আছে, আমরা চাই যে এখানে যে এগুলো কাজ করছে, ঠিক আছে, তাদের জন্য সাজা হয়। আমাদের মা এটা আমরা মানে অনেক নাম করা বা
অনেকের অনেক উপকার হয়েছে এইখানে, মানে জাগ্রত এটা বলতে যাচ্ছে। হ্যাঁ, যেটা হয় যেরকম আমি মায়ের টিপ দিছি, কেউ ইসে দিছে টিকলি দিছে সোনার, কেউ কানের দিছে, যার যেটা মানত করে সেটা পড়লে পরে তাদের সেটা উপকার হলে সবাই সব কিছু দেয়। প্রতিদিন পূজা করতেন মন্দিরে? হ্যাঁ, প্রতিদিন মানে আমি যখন আমার মন চায় তখনই আমরা পূজা করি। আমাদের এমনি পূজারি আছে মন্দিরে, যে যখন সে করে তখনই সে পূজা করতে আসে, এখানে কারণ কোনো বাধা নাই আমাদের। দণ্ডবত, তোমাদের কাছে মাটির মানুষের মনের চ্যানেল হামার চ্যানেল। প্রতিদিন হামার টিভি চ্যানেলের পর্দা দেখানো হচ্ছে রাজবংশী কামতাপুরি ভাষার সিনেমা, আধুনিক নাচ গান, পালাটিয়া গান, সাথে আরো নানান ধরনের ট্রেডিশনাল প্রোগ্রাম। আর এইটা কিন্তু হামার চ্যানেলের ফেসবুক পেজও দেওয়া হয় না। হামার সব প্রোগ্রামগুলো দেখিবার কানে বাড়ি নিয়ে এসো। হামার কেবল নেটওয়ার্ক 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অফার। হামার কেবল নেটওয়ার্কের সেট টপ বক্স একদম ফ্রি। তাহলে আর দেরি কিসের? বিস্তারিত জানিবার জন্য যোগাযোগ করে 7908785995 অথবা 9733122556।